কত মহরানের ভিত্তিতে আপনি তার কাছে বিয়ের প্রস্তাব করছেন শুধু এটুকু বলেন। আলমিনা, আমি এক জোড়া কানের তুলের বিনিময়ে সেলিমের কাছে তার বিয়ে প্রস্তাব দিয়েছি। জি, আপনি কি প্রস্তাবে কবুল আছেন কিনা বলেন, রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ। বিয়ে এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, এটি ইবাদত, বরং সবচেয়ে বড় ইবাদত, এটি সবচেয়ে বড় ইবাদতের একটি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইস্তাকমালা নিসফা দীনিহি ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকী। যখন কোনো একজন বান্দা, একজন যুবক যখন বিয়ে করে, তখন তার দিনের অর্ধেক পূর্ণ করে, আর বাকি অর্ধেক দিনের ক্ষেত্রে সে কী করবে, দিন মানে ধর্মের অর্ধেক পূর্ণ করে ফেলবে, আর বাকি অর্ধেক পূর্ণ করার ক্ষেত্রে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ে করার কথা বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবকরা, মানে ইস্তাতাআ মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারা শারীরিক এবং আর্থিক সামর্থ্য রাখে বিয়ে করার জন্য, কী করবে সে, ফালইয়াতাযাওয়াজ, সে যেন যুবক বিয়ে করে। ফাইন লাম ইয়াস্তাতে, যদি তার আর্থিক সামর্থ্য না থাকে, শারীরিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে সে করবে, ফাআলাইহি বিসাওম, সে রোজা রাখবে, ফাইন্নাহু লাহু বিজা, তাহলে রোজা তাকে অপরাধ থেকে বিরত রাখবে। বিয়ে এটা ইসলামে মানুষের যে ন্যাচারাল বায়োলজিক্যাল নিড আছে, এই নিডগুলোকে ইসলাম রিকগনাইজ করে এবং এগুলোকে পূর্ণ করার হালাল চ্যানেলগুলো ইসলাম সহজ করে দেয়, বাতলে দেয়। ফলশ্রুতিতে আপনি যদি আল্লাহর দিন, রাসুলের সুন্না অনুসারে যদি চলেন, তাহলে দেখবেন সমাজে কোনো অশ্লীলতা থাকবে না, সমাজের সকল অশ্লীলতা দূর হয়ে যাবে, বরং সমাজে শীলতা, শ্লীলতা ইত্যাদি সমাজে বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান কি হল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিয়ে করার মতো উপযুক্ত হয়ে, তাদেরকে তোমরা বিয়ে করাও, তাদেরকে বিয়ে দাও। ওয়া সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এমনকি তোমাদের কৃত দাস দাসী যারা বিয়ের বয়স হয়ে গেলে তাদেরকেও তারা বিয়ে দাও, তোমরা তাদেরকে বিয়ে দেবে। মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদি আখদান, বিয়ে করবে, বিয়ের উদ্দেশ্যে প্রয়োজনে দেখবে, বিয়ের উদ্দেশ্যে তোমরা সেখানে বিভিন্ন আয়োজন করবে, কিন্তু পরকীয়া করা অথবা গোপন বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করা, ঠিক আছে, অথবা কারোর সাথে জানা ব্যবচার ইত্যাদি করা, এগুলো ইসলাম হারাম করে দিয়েছে, এগুলো করা যাবে না। করতে হবে কি, বিয়ে করতে হবে, বিয়ে করার ইসলাম বৈধ অবস্থা তৈরি করে দিয়েছে। এবং কোনো ব্যক্তি যদি বিয়ে না করে, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাচ্ছে, জানি কিনা আপনারা, এটা বিয়ে করতে পারতেছে না, টাকা পয়সা নাই, এখন কী করবে, তারা জাকাতের টাকা দিয়ে তারা বিয়ে করানো যায়, তাকে জাকাতের টাকা দেন, ওই জন্য বিয়ে করতে পারে, বুঝতে পেরেছেন? কারণ হলো সমাজ কোনো অবস্থায় যেন অস্থির না হয়ে যায়, অস্থিরতা যদি সমাজে তৈরি হয় তাহলে সকলেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনি একাই যে ক্ষতিগ্রস্ত হবেন তা কিন্তু না, ঘরে যদি আগুন লাগে তাহলে একজনের ঘরে আগুন লাগে না, আরেকজনের ঘরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এলাকায় যখন অশ্লীলতা তৈরি হয়, তখন আপনি চোখ কান বন্ধ করে থাকলে আপনি ভালো থাকবেন, নট নেসেসারিলি, আপনিও কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হবেন। এবং তাই হচ্ছে, সর্বত্র লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার ছেলে মেয়ে, ভাই বোন, ছোটো ভাই বোন, কাউকে নিয়ে আপনি নিরাপদ ফিল করছেন না, প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন পেরেশানির মধ্যে আছে। ফলে বিয়েটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়েকে সহজ করে দাও, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষের সুসংবাদ দাও, মানুষের ভাগিয়ে দিও না, দূর করে দিও না। আসলে বলেন, ইন্না মিনকুম মুনাফিরিন, আমি তো দেখি তোমরা তো মানুষকে ভাগিয়ে দিচ্ছ, দিন থেকে ভাগিয়ে দিচ্ছ, কারণ সব কিছু জটিল বানিয়ে ফেলতেছে মানুষের জন্য, এভরিথিং ইজ বিকামিং ডিফিকাল্ট, সব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু ইসলামের নামেও ডিফিকাল্ট করতেছে কিছু লোক, আর যারা ইসলাম বোঝে না তারা তো ডিফিকাল্ট করছেই। ফলে বিয়েকে সহজ করে দেয়া, এটি হচ্ছে ইসলামের ফিলসফি, দর্শন। রাসূলুল্লাহ বলেছেন, তিনটে জিনিসকে কখনো দেরি করতে নাই, এর মধ্যে একটা কি, যখন নামাজের সময় হয় তখন দেরি করবে না, নামাজ আদায় করবে, যখন জানাজা আসবে, মানুষ মারা গেছে, তখন জানাজা দিতে দেরি করবে না, তাড়াতাড়ি জানাজা দেবে। আর তৃতীয়ত হচ্ছে, যখন তোমাদের সন্তানদের বিয়ের বয়স হয়, ফাজাউইজুহুম, তাদেরকে তোমরা বিয়ে দেও, তোমরা তখন তাদেরকে বিয়ে দিয়ে দাও, দেরি করো না। সালাসাতুন লা তুআখিরুহুন, তিনটে জিনিস তোমরা দেরি করবে না, যখনই সময় হবে তখন এটা করে ফেলবে, এতে তোমাদের কল্যাণ আছে, অন্যদেরও কল্যাণ আছে। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কাছে যদি তোমাদের মেয়ে অথবা ছেলেদেরকে বিয়ে দেওয়ার বা বিয়ে করার জন্য এমন কোনো প্রস্তাব আসে, যেই প্রস্তাবে তোমরা সন্তুষ্ট হতে পারো, কারণ যে ছেলে বা মেয়ের ব্যাপারে তোমরা প্রস্তাব জেনেছো, তার দিনদারি আছে, সত্যিকার অর্থে সে দিনকে ফিল করে, শুধু প্র্যাকটিস করছে, ফিল করছে না, এরকম না, ফিল করে, তাহলে তাদের কাছে তোমাদের সন্তানদেরকে বিয়ে দিয়ে দাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। কারণ বিয়ে দিলে মানুষের অর্থনৈতিক
সমস্যা আল্লাহ কি করে দেন, দূর করে দেন। বিয়ের কারণে আল্লাহ অর্থনৈতিক সমস্যা দূর করে দেন। অতএব অর্থনৈতিক ইস্যু যেন বিয়ের ক্ষেত্রে বড় বাধা না হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে সমাজের দায়িত্ব হচ্ছে বিয়ের ব্যবস্থা করা। প্রথমত দায়িত্ব হলো পিতামাতার, পিতামাতা যদি সামর্থ্যবান না হয়, পিতামাতা হয় নাই অথবা সামর্থ্যবান না, তাহলে কি করবে? তখন সমাজের দায়িত্ব। সমাজ যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে যারা ইয়াতিম নারীরা আছে তাদেরকে তোমরা বিয়ে করো, তাদেরকে তোমরা মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা দুই তিন চার করে তোমরা বিয়ে করো, যেন অবিবাহিত কোনো নারী সমাজে না থাকে, অবিবাহিত কোনো পুরুষ যেন সমাজে না থাকে, যেন তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও। ব্যক্তির পরিবার এটা বিয়ের ব্যবস্থা করে, পরিবার না করলে সমাজ, সমাজ দুভাবে করতে পারে। একটা হলে যে বললাম জাকাতের টাকা বা চাঁদা তুলে এর বিয়ের ব্যবস্থা করে দেবে, আর যদি সেটা না করতে পারে তাহলে রাষ্ট্র করবে, রাষ্ট্রের দায়িত্ব বিয়ের ব্যবস্থা করে দেয়, এটা রাষ্ট্রের দায়িত্ব, যেন অপরাধ কোনো অবস্থায় সমাজে বীজ বপন না করতে পারে, অপরাধের সকল চ্যানেলগুলো বন্ধ করে দেয়, এটা হচ্ছে ইসলামের কাজ। আপনারাও যারা যুবকরা আছেন এবং যারা বৃদ্ধরা আছেন, বিশেষ করে আমি বড়দেরকে, যুবকরা তো বিয়ে করতে চায় এখন বাপ মা বিয়ে করায় না, এই জন্য আপনারা যারা যুবক আছেন আপনাদেরকে বলবো আপনারা নিজেকে পরিশুদ্ধ রাখবেন। পরিশুদ্ধ রাখার জন্য রাসূলের যে পলিসি সেই পলিসিটা মেনটেন করে বেশি বেশি রোজা রাখুন, অন্য কোনো ওয়েতে যেয়ে লাভ নেই, অন্য যত ওয়েতে যাবেন সব আপনার জন্য ডিস্ট্রাকটিভ, সব ধ্বংস করে ফেলবে, সব ধ্বংস করে ফেলবে, আপনার জীবনকে ধ্বংস করে ফেলবে, আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখেরাতও ধ্বংস হয়ে যাবে। আর অথবা রোজা রাখুন, রাসূল ইসলাম বলেছে এটা আপনার আপনাকে রক্ষা করবে, আপনার দিনদারিকে বাড়াবে। সাহাবাই কারামদের মধ্যে কেউ কেউ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস অথবা ওসমান ইবনে মাজুন এসে রাসূলকে বললেন আমরা কি হয়ে যেতে চাই, আমরা বিয়ে যেন না করতে এরকম অবস্থা আমাদের ফিজিক্যাল এমন ট্রান্সফরমেশন করতে চাই। রাসূল বললেন না, নিকাহ মিন সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নাহ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আনা আমি তোমাদের মধ্যে তোমাদেরকে নিয়ে কেয়ামতের দিন আমি গর্ব করব, তোমাদের সংখ্যা নিয়ে কেয়ামতের দিন আমি গর্ব করব, আনা আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ, কেয়ামতের দিন আমার সংখ্যা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরু বিকুম আল উমাম, তোমরা এমন নারীদেরকে বিয়ে করবে যারা বেশি বেশি তোমাদেরকে ভালোবাসবে, বেশি বেশি সন্তান দেবে, তাদেরকে বিয়ে করো, যারা বেশি বেশি ভালোবাসবে, যারা বেশি বেশি সন্তান দেবে তোমাদেরকে, এদেরকে বিয়ে করো, কারণ তোমাদের সংখ্যা নিয়ে আমি কিয়ামতের দিন গর্ব অহংকার করব। সেই জন্য বিয়ে করা উচিত দুইটা কারণে, একটা হচ্ছে ফিজিক্যাল নিড আছে মানুষের, বায়োলজিক্যাল নিড ভেরি মাচ ন্যাচারাল এর কারণে, আর দুই নম্বর হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম যাদের মাধ্যমে আপনি সাদাকায়ে জারিয়ার একটা গাছ রোপণ করে গেলেন, সাদাকায়ে জারিয়া লাগবে না, আপনার সন্তানরা আপনার জন্য মৃত্যুর পরে বিয়ে করতে আপনার জন্য দোয়া করতে হবে না, কে দোয়া করবে, আপনার সন্তানরা দোয়া না করলে কে আপনার জন্য দোয়া করবে। অতএব আপনি ইউ শুড রিপ্রোডিউস সাস টাইপ অফ চিলড্রেন যারা হু উইল ইনশাআল্লাহ প্রে ফর ইউ আফটার ইউর ডেথ, এরকম করা দরকার। যেন বিয়াকে ডিসকারেজ না, এনকারেজ করা দরকার, এটা সামাজিক একটা মুভমেন্ট হওয়া দরকার বিয়েকে এনকারেজ করা। কিন্তু প্রত্যেক বিয়ের আগে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা উচিত, ট্রেনিংয়ের, কারণ আমি জানি বহু লোক তারা বিয়ে করার পর তাদের পারিবারিক জীবনটা কেমন হবে এটা তারা জানে না, না জানার কারণে তারা পারিবারিক শান্তি থেকে তারা বঞ্চিত হয়, তারা পারিবারিক শান্তি থেকে বঞ্চিত হয়, কারণ সে জানে না যে দুই তিন মাস পরে এরপরে ছেলে বাসায় আসে রাত্রে 12টা 1টা 2টায়, কারণ কি বলে যে বাসায় গেলেই তো ওই নারীর চেহারা দেখা লাগবে, তার চেহারা যত কম দেখতে পারি তত ভালো। আবার ওই মহিলা অপেক্ষা আল্লাহকে দোয়া করে আল্লাহ আমার স্বামী যেন অনেক রাতে বাসায় আসে, কারণ বাসায় আসলে অশান্তি, অথচ বিয়ে করলো মাত্র। ফলশ্রুতিতে বিয়েটা এটি কারণ কি, মিউচুয়াল রিলেশনটা কিসের উপর ভিত্তি করে চলে এটা আমরা অধিকাংশই জানি না, অধিকাংশই জানি না। এর দুটো ভিত্তি আল্লাহ তাআলা বলেছেন, একটা হচ্ছে পরস্পরকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা কি ইবাদত, সওয়াব পাবেন তো, শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা লুকমাতান ফি জাওফি ইমরাতিক, তোমার স্ত্রীকে খাওয়ানো এটাও তোমার জন্য ইবাদত, এটা তোমাদের জন্য ইবাদত, আসসাদাকাতু ফি বুদুই আহাদিকুম, এমন কি তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের সম্পর্ক তৈরি করে এটাও তোমাদের জন্য ইবাদত, সাদাকা আল্লাহ রাসূল বললেন, সাহাবা কেরাম বললেন এটা আমরা নাস্তামতিউ বিহি ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আবার কিভাবে আমাদের ইবাদত, রাসূল বললেন তোমরা যদি জেনাবে বিচার করতে তাহলে কি গুনাহ হতো না, হ্যাঁ হতো, তাহলে এটা তোমাদের জন্য ইবাদত। অতএব এটা একটা ইবাদতের কাজ, প্রত্যেকটা কাজই ইবাদত, এটা এটার একটা কেমিস্ট্রি আছে, এই কেমিস্ট্রিটাকে আপনার কি করতে হয় সবসময় এটাকে আপনার নার্সিং করতে হয়, নার্সিং, যদি নার্সিং না করা হয় তাহলে এটার নার্সিং না করলে এটা কি এটা ঠিক থাকে না, এটাকে নারিশ করতে হয়, নারিশ করতে হয়, নারিশ না করলে এটা ঠিক থাকে না, এটাকে আপনার তেল এখানে আপনার পানি দিতে হয়, আগাছাগুলো দূর করে দিতে হয়, এই কাজগুলো। এখানে একটা বিয়ে অনুষ্ঠিত হবে, বিয়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিতেন, আমি খুতবাটা দেবো, কিন্তু বিয়ের আগে যেই ট্রেনিং যে ইস্যুগুলো আসে
এই ইস্যুগুলো বলি, আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন, মুরব্বীদের জন্য দু তিনটা বিষয় বলি, আপনাদের ফ্যামিলিগুলোর জন্য আপনারা যা করবেন প্লিজ, পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে যদি আলোচনা হয় তাহলে আপনারা ইন্টারফেয়ার করবেন না, বুঝেন নেই, আপনারা ইন্টারফেয়ার করবেন না মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে রাসূলের, যে কারণে পারিবারিক কিছু তো সকল পৃথিবীর সকল ফ্যামিলিতে পারিবারিক কি থাকে, একটু বিবাদ থাকে না, কেউ হলফ করে বলতে পারবে না আমার পরিবারে কোনো সমস্যা নেই, যিনি বলেন তিনি হয় মিথ্যা বলছেন অথবা সেখানে অন্য কোনো বিষয় আছে, পরিবারে খুঁটিনাটি একটু কথাবার্তা কাটাকাটি হবেই, যদি রাসূলের জীবনে হয়ে থাকে তাহলে অন্যের জীবনে কেন হবে না বলেন তো, রাসূলের চেয়ে পারফেক্ট যাকে পারফেক্ট হিউম্যান বিং তার জীবনে হলে তাহলে অন্যের জীবনে কেন হবে না, রাসূল ইসলামের স্ত্রীদের সাথে কথাবার্তা কাটাকাটি হয়ে একবার তিনি 29 দিন পর্যন্ত মসজিদে গিয়েছিলেন, 29তম দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্যান্য যে নেগোসিয়েশনে তিনি বাসায় ফিরে আসলেন, আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি না ওয়াদা করছেন এক মাসে আপনি আমাদের সাথে আসবেন, এক মাসের একদিন আগেই তো, এখনও তো এক মাস হয় না, একদিন তো রয়ে গেছে এখনও, বুঝছেন ব্যাপারটা কি, আয়েশা রাদিয়াল্লাহু বললেন এক মাস তো হয়নি এখন তো 29 দিন আগেই তো চলে আসেন, ঘটনা কি, আপনি হলে কি বলতেন, আমার এত বড় কথা আগে আসি ঠিক আছে আবার চলে গেলাম, আবার চলে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা লেগেছে, মেহমান এসে তাদেরকে নিয়ে তিনি বাসায় এসেছেন, তিনি বলেন একটু খাবো, হাফসা একদিকে খাবার রান্না খাবার তৈরি করছেন, অন্যদিকে খাবার তৈরি করছেন কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আগে হাফসা খাবার দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আয়েশা রাদিয়াল্লাহু দেখে তার মেজাজ খারাপ হয়ে গেছে, তিনি যে খাবার প্লেটে করে নিয়ে আসেন ধারাম করে প্লেটটা ফ্লোরের উপর ফেলে চূর্ণ বিচূর্ণ করে ফেলছেন, ওই পাশে তো মেহমান বসা, তার একটু আতঙ্কিত কি যেন হয়েছে কি যেন হয়েছে, রাসূল তো বুঝছেন কি হয়েছে, বলছে কত গারা তুমকম, তোমাদের মায়ের প্রেস্টিজ লাগছে, কারণ মা মানে কি সকল রাসূল স্ত্রীরা মুসলমানদের মা না, যে তোমাদের মায়ের প্রেস্টিজ লেগেছে, কিসের প্রেস্টিজ লেগেছে, কারণ সে নিজে খাবারটা বানাইছিল তার আগে আরেকজনে খাবার বানাইছিল তার মেজাজ খারাপ হয়ে গেছে, এটা বলে তিনি হাসতেছেন এবং অন্যরা হাসতেছেন, হি মেড দ্য ইস্যু লাইট, একেবারে সিম্পল করে ফেলছেন, কোনো গভীর টভীর কিচ্ছু নাই, ভেরি 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 সিম্পল, খুবই সহজ তিনি করে ফেলেন, এটা ফ্যামিলি লাইফকে, এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন রাসূল ইসলামের ঘরে, গিয়ে দেখলেন যে হাফসা রাদিয়াল্লাহু কাঁদতেছেন, ওমরের মেয়ে রাসূল ইসলামের স্ত্রী, রাসূল ওমর জিজ্ঞেস করলেন কাঁদতেছো কেন, তোমাদেরকে কি তালাক দিয়ে দিছে নাকি রাসূল ইসলাম, উনি তো বুঝতে পারছেন কারণ উম্মার মধ্যে তিনি হচ্ছেন মোলহাম, আল্লাহর পক্ষ থেকে তার কাছে এলহাম আসতো, তিনি বুঝতেন, তিনি যা বুঝতেন তাই হতো ঘটনা, এরকম ব্যক্তি বলে তিনি আরও কাঁদতেছেন আমরা কিচ্ছু জানি না, রাসূল ইসলামের তিনি গেলেন, রাসূল কোথায়, মসজিদে নবীতে শুয়ে আছেন আপনার জানেন মাদুরের ওপর এবং সেখানে দাগ পড়ে গেছে, তিনি সেখানে গেলেন বলেন আমি একটু আসতে চাই, অনুমতি দেওয়া হলো, তিনি গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ তল্লাকতে নিসা আক, আপনি কি তল্লাকতে নিসা আক, আপনি কি আপনার স্ত্রী থেকে তালাক দিয়ে দিচ্ছেন নাকি, রাসূল বললেন না না, তিনি বলে উঠলেন আল্লাহু আকবার, কি বললেন আল্লাহু আকবার, এটা খুশি যে আল্লাহ রাসূল এর পরিবারে শান্তি ফিরে আসলো, আমি ভাবলাম যে রাসূলের পরিবারে একটু অশান্তি তৈরি হয়েছে কিনা, না এটা ফিরে এসছে, তিনি বলে উঠলেন আল্লাহু আকবার, তিনি সেখান থেকে বের হয়ে আসেন, একটা কথাও বলেননি, তিনি বলতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ মহিলাদের একটু ভালো ব্যবহার করা লাগে তার একটু, অথবা তার স্ত্রী তার মেয়েরে বলতে পারতেন, কিচ্ছু বলেন নাই, কারণ এটা তাদের ইন্টারনাল ইস্যু, একদিন ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু রাসূলের সাথে কি একটু উচ্চস্বরে কথা বলতেছেন, ও আবু বকরের তো মেজাজ প্রচণ্ড খারাপ, আয়েশা রাসূলের সাথে তুমি এরকম আচরণ করছো, রাসূল বললেন ইয়া আবা বকর এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, ফ্যামিলি ইস্যু, কাকে বলতেছেন, শ্বশুরকে, এটা আমাদের ফ্যামিলি ইস্যু, আপনি এটা নিয়ে কোনো কথাবার্তা বললেন না, তিনি চলে গেলেন, কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন দুজন এবার হাসতেছে, রাসূল এবং আয়েশা দুজন হাসতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাদের বিপদের সময় আমি আসছিলাম, এখন আপনাদের সুখের সময় আমাকে আপনারা ডাকবেন না, বলেন আসেন 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 আমরা সকলে মিলে একসাথে হাসি ঠাট্টা করি, তখন যদি তিনি মেয়ে মেয়ে হিসাবে মেয়ের পক্ষে গিয়ে আপনি কি বলছেন আচ্ছা ঠিক আছে এরকম তো বলা ঠিক না, আচ্ছা ঠিক আছে চলো তুমি আমার বাসায় চলো, বাপেরা যা করে এখন, এ তোমার কি বলছে তোমার কথা বলছে চলে আসো গাট্টি গুট্টা নিয়ে সব চলে আসো, ওর বাসায় থাকা লাগবে না, অধিকাংশ ফ্যামিলিগুলো ভাঙ্গে কিসের কারণে, শ্বশুর শাশুড়ির কারণে, অধিকাংশ ফ্যামিলিগুলো ওদের লেট দ্যাম ম্যাচিউর, তাদেরকে ম্যাচিউর হতে দেন, সংঘাত হতে 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 কি সমাধান হবে, তাদেরকে ম্যাচিউরিটি অর্জনের জন্য যেন আগে শিক্ষা দেওয়া লাগে যে তোমরা এটা করো এটা এই করবে, আর নাহলে পরে তাদেরকে লেট দ্যাম সেটেল দেয়ার ওন প্রবলেমস, তাদেরকে লেট দ্যাম লিড
টুগেদার, তাদেরকে একসাথে থাকতে দেন, ইন্টারফেয়ার করা কোনো অবস্থায় উচিত না, ইন্টারফেয়ার করা কোনো অবস্থায় উচিত না, সহমর্মিতা, সহযোগিতা, ভালোবাসা এইটাই সেখানে পরস্পরকে ছাড় দেয়া। মনে রাখবেন বিয়ের জীবনটা থেকে লাইফ অফ কনসেশন, লাইফ অফ কনসেশন। দুই বন্ধু এক জায়গায় গল্প করতেছে, তো বলছে যে এক বন্ধু বলছে যে ফ্যামিলিতে এত ঝগড়া হবে তো আমার ভালো লাগে না, আরেকজন বলছে আমার তো কোনোদিন ঝগড়া হয় না। বলে কেন ঝগড়া হয় না, তুমি মিথ্যা কথা বলতেছো, ও হতেই পারে না। বলে না ঝগড়া হয় না সত্যি। বলে কি, বলে বিয়ের সময় আমি আমার স্ত্রীর সাথে একটা চুক্তি করেছিলাম। কি চুক্তি? চুক্তিটা হলো যে, বলে এই চুক্তি উনি মেনে নিয়েছেন। বলে হ্যাঁ। বলে কি চুক্তি? বলে চুক্তি হলো আমার স্ত্রী ছোটো ছোটো সব বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে আর আমি সব বড় বড় বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবো। বলে তোমার স্ত্রী মেনে নিছে এটা? বলে হ্যাঁ মেনে নিছে। বলে যেমন? বলে হ্যাঁ, আমি যেমন আমার বাচ্চারা কোন স্কুলে পড়বে এটা ছোট ইস্যু আমার স্ত্রীর সিদ্ধান্ত নেবে, আমার বাচ্চারা কোথায় বেড়াতে যাবে ছোট ইস্যু আমার স্ত্রীর সিদ্ধান্ত নেবে, আমরা কোন এলাকায় বাসা নিয়ে থাকবে এটা ছোট ইস্যু আমার স্ত্রীর সিদ্ধান্ত নেবে, আমরা কখন কী খাবো না খাবো এগুলো ছোট ইস্যু আমার স্ত্রীর সিদ্ধান্ত নেবে, আমরা কোথায় বাড়ি বাসা কিনবো, কোন গাড়ি আমরা কিনবো, অল অফ দিজ আর স্মল ইস্যুস, এগুলো আমার স্ত্রীর সিদ্ধান্ত নেবে। আর আমি সিদ্ধান্ত নেবো আমেরিকা আফগানিস্তানে আজ যুদ্ধ করে ঠিক করলো কিনা, আমেরিকা ইরাকে আক্রমণ করে ঠিক করলো কিনা, ওই দেশে কে প্রেসিডেন্ট হবে, এগুলো নিয়ে আমি সিদ্ধান্ত, অল অফ দিজ আর বিগ ইস্যুস। বলো আচ্ছা ঠিক আছে ভালো, সেটেলমেন্টের জন্য আপনাকে ইউ উইল হ্যাভ টু মেক ইয়ার ওন এক মেকানিজম, আপনার নিজস্ব মেকানিজম আপনাকে তৈরি করতে হবে। কখনো কখনো ইগনোরেন্স ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি, ইগনোরেন্স ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি, কখনো কখনো ইগনোর করেন, বলে যাক ইগনোর করেন, তাহলে ইউ উইল সি দ্য থিংস উইল সেটেল ডাউন। তো আমি এখানে নতুন একটা বিয়ের আয়োজন হবে আপনারা জানেন, এর বিয়ের আয়োজনে সুন্না মোতাবেক কীভাবে বিয়ে হয়, এখন তো আমাদের বিয়েগুলোতে সব বেদাত দিয়ে পূর্ণ হয়ে গেছে, বিয়েটা যে একটা এবাদত, এটার কোনো এবাদতের এবাদতটা তাওকিফিন আপনি জানেন তো, এবাদত মানে হচ্ছে যেভাবে আল্লাহ রাসূল করেছেন এভাবে করতে হয়, নাকি নিজেরা বানানো যায়, বানানো যায় এবাদত, যে আমি একটু বানালাম এবাদত এভাবে করি, জুমার নামাজ এভাবে পড়ি ওইভাবে পড়বো না, একটু নিজেরা কিছু বানাই, নো, আপনি তো এটাকে যেই পদ্ধতিতে এটা করা হয় ঠিক সেই পদ্ধতিতে করতে হবে, এর বাইরে আপনি এটা করতেই পারবেন না। রাসূল কি করতেন? রাসূল বলেছেন আই আহলিনু বিনিকা, নেকাটাকে বিয়েকে তোমরা জানিয়ে দাও, জানিয়ে দাও কি কে বিয়েকে, এখন বিয়ে হয় কি সে সব গোপনে, আর অশ্লীলতা ব্যবিচার এটা হয় প্রকাশ্যে, রাতে একটা বাজে একজন এক জায়গায় গিয়ে ধরা খায়, রাতে একটাই তিনি সেখানে যান বার হাউজে মদ খাওয়ার জন্য, তাও আবার মহিলা, এগুলো হলো এখন প্রকাশ্যে সবচেয়ে আলোড়িত ইস্যু, আলোচিত ইস্যু, এগুলো এখন সবচেয়ে ঘটা করে সবাই ইয়ে করে থাকেন, করে থাকেন তাই না? তো এইটার জন্য বিয়েটাকে প্রকাশ করে দিতে মানুষের সামনে, কেন জানেন? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে তিনি এতেকাফে আছেন, তার স্ত্রীরা তাকে দেখা দেখতে গিয়েছেন, রাসূলুল্লাহ একজনকে আগিয়ে দিচ্ছিলেন, তিনি যাচ্ছেন সাউদারদের, ঠিক আছে তাকে আগিয়ে দিচ্ছেন, এর মধ্যে একজন সাহাবী আসলো, দুজন রাসূল তাদেরকে ডেকে বলেন এই শোনো শোনো ইনি আমার স্ত্রী। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি সন্দেহ করতেছিলাম নাকি? বলে না, শয়তান যে কোন জায়গায় দিয়ে ঢুকবে, এখন এখান দিয়ে আমি একজন মহিলা নিয়ে যাবেন, আপনি বলবেন যে স্যার মনে হয় কারে নিয়ে যেন যাইতেছে, এই জন্য আপনি জানবেন যে আমি বিয়ে করেছি, আমার বাচ্চা টাচ্চা আছে, এটা আপনি জানবেন, এতে মুসলমানদের ব্যাপারে আর কোনো সন্দেহ তৈরি হবে না, এই জন্য বিয়েটা জানিয়ে দিতে হয়। এবং এটার উত্তম হচ্ছে অনেকের সামনে, যেমন মসজিদে অনেকের সামনে এটা আয়োজন করা, রাসূল আসলাম যেভাবে করতেন, এবং এটাকে সহজ করা, প্লিজ বিয়েকে সহজ করবেন তিনভাবে। এক নম্বর হচ্ছে বিয়ের জন্য যেটা মহরানা, এই মহরানাটাকে সহজ করবেন, সিম্পল, বারাকা আসে সিম্পলের মধ্যে। আল্লাহ তাআলা কি করেছেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সহজ করতে চান, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ইয়া আল্লাহ দ্বীনের মধ্যে কোনো কঠিন কিছু রাখেন না, ফলে এটাকে সিম্পল করতে হবে, ভেরি সিম্পল, মেক ইট ভেরি ভেরি সিম্পল, সহজ করেন। এবং এটার জন্য ওয়ালিমা, এই যে পরবর্তীতে খাওয়া দাওয়া, হিউজ খাওয়া দাওয়ার আয়োজন, খাইতে 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 কোনো একটা এলাকা আছে বাংলাদেশে, ওইখানে যে যায় হেই খায়, এটা জানেন কিনা আপনারা? এটাকে ওই এলাকায় এটার নাম দিয়েছে জেয়াফত, অথবা আরও বিভিন্ন নাম আছে। বিয়ের আয়োজন যদি 500 লোক আসে, 500 লোকের জন্য দেওয়া থাকে, তাহলে 1000-এর আয়োজন করা লাগে, আর নাহলে খাবার শর্ট পড়ে, আর ওই খাবার শর্ট পড়া নিয়ে তো মারামারি হয়ে একেবারে কেলেঙ্কারি। এবং ওইখানে হয়তো হতে পারে যে কেউ ওই দিক দিয়ে যাচ্ছে, এই কিরে এখানে ডেকোরেশন দেখা যাচ্ছে, চলো খাইয়া যাই, বুঝা লাগছে খাইয়া যাই, আসলে মেহমান না কিন্তু, এরকম এলাকা আছে, পূব দিকে গেলে পাবেন আপনারা অনেক পূর্বে। তো এইরকম ব্যাপারটা এরকম না, এত বিশাল বড় আয়োজন না, সিম্পল আয়োজন, মেক ইট সিম্পল, আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে, ঠিক আছে ভালো ইয়ে করবেন। বিয়েতে একটা বড় প্রবলেম হলো কি, বিয়েতে যখন আমরা আয়োজন করি তখন আমরা মাথা গুনে 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 আমরা কি, অথবা আমরা চেহারা দেখে 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 দাওয়াত দিই,
অম করে দাওয়া দিয়ে দেবার, কারণ ওরে দাওয়া দিলে একটা গিফট পাওয়ার সম্ভাবনা আছে। গিফট না হোক, একটা ভালো গাড়ি নিয়ে তো আসবে, গাড়ি নিয়ে আসলে তাহলে অন্য পক্ষ দেখবে উনি একটা ভালো গাড়ি নিয়ে আসছেন, ওনার আত্মীয় স্বজন কিন্তু খুব হাইফাই হাইফাই হাইফাই, তাই না? অথবা অমুক আমার আরো কয়েকজন খুব এলাকার হোমরা সোমরা নেতা ফেতা ব্যবসায়ী এরকম অনেকের দাওয়া দিতে, বা সেলিব্রিটি তাকে দাওয়া দিলে তাহলে দেখাবে যে উনি ওনাকেও আমরা দাওয়া দিচ্ছি, উনি কিন্তু আমাদের রিলেটিভ, একটু তার ওয়েটটা বাড়ানো। এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই। রাসূল বলেছেন বিসাল ওয়ালিমাতু বা বিসাত তুআমু, সেই খাবার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, যেখানে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। দাওয়াত দেওয়া দরকার গরিবকে, কেউ ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। বিয়ে শাদিগুলো এরকম ফাইভ স্টার অথবা থ্রি স্টার বা অথবা আপনি ওরকম কোনো হোটেলে যাবেন, ওইখানে তো গরিব যাইতেই পারবে না। অর্থাৎ আপনি এরকম জায়গায় আপনি আয়োজন করছেন, মেক ইট সিম্পল, এটা সিম্পল করা দরকার। এটা হলো দুই নম্বর, মরানাকে ছোটো করতে হবে, সহজ করতে হবে, এবং দুই নম্বর হলো এটার ওয়ালিমা বা এই আয়োজনগুলোকে ছোট করা দরকার। এবং তিন নম্বর হলো, আমাকে একজন বলছে যে স্যার আমাকে, আমি একটা মেয়ে চাই বিয়ে করার জন্য, তো কী কী আপনার কী কী, আমি বললাম যে রিকোয়ারমেন্টগুলো কী কী একটু পাঠান। বলে রিকোয়ারমেন্ট তো একটাই, তা হলো দিনদারি। আমরা তারপরও আর কী লাগবে চান? তুমি লিখছে স্যার দিনদারি লাগবে, তবে মেয়েটা লম্বা হওয়া লাগবে, সুন্দরী হওয়া লাগবে, অনেক ভালো শিক্ষিত হওয়া লাগবে, এবং বংশ ভালো হতে হবে। এটা হচ্ছে তার রিকোয়ারমেন্ট। আমি বললাম ইয়া সুবহান, কি অবস্থা! কোনো ছাড় দিতে চায় না কেউ, ছাড় একটা জায়গায় দিতে, সেটা কোথায় জানেন? আমি এর মাঝে মাঝে আপনাদেরকে গল্প বলি না, তাহলে যে ছেলে মেয়ের বিয়ে দিতে, বিয়ের জন্য এসে দিনদার একটা ছেলে, এখন মেয়ের বাবা বলতেছে যে ছেলে কি করে, বলে ছেলে এখন ওইরকম গুরুত্বপূর্ণ বলার মতো কিছু করে না, এমনি কিছু করে। বলে তাহলে আমাকে ইস্তেখারা করা লাগবে, কি করা লাগবে? ইস্তেখারা করা আছে, ইস্তেখারা করে দেখি যে এর কাছে বিয়ে দেওয়া যায় কিনা। দিনদারিতে তার কোনো সন্তুষ্টি নাই, সন্তুষ্টি হলো ওইটা। এবার মেয়ের আরেকটা বিয়ে এসে ছেলে কি করে, ছেলে অনেক বড় চাকরি করে এবং ওইখানে উপরিও আছে, অনেক অনেক ভালো উপরে, অনেক টাকা পয়সা হাই, মানে হিউজ টাকা পয়সা ইনকাম করে। বলে আমি রাজি, আমি রাজি, এখন আর ইস্তেখারা লাগে না, এখন আর ইস্তেখারা নেই। আসলে ইস্তেখারা কি, আসলে দুনিয়া, অন্য কোনো ইস্তেখারাই নেই। পরিস্থিতিটা এমন যেন না হয়, দিনকে প্রাধান্য দিয়ে বিয়েটাকে সহজ করো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, দিনদারি থাকলে এই ছেলেকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় সম্মানিত করবেন, টাকার অভাব হবে না তার। তার বেঁচে থাকার জন্য যা দরকার, এটা রিজিকের মালিককে আল্লাহ নির্ধারণ করে দেন নাই। এই আস্থার সংকট হলে তো প্রবলেম, আস্থা না থাকলে তো আল্লাহ দেবেন না। কিপ ইউর ট্রাস্ট ইন আল্লাহ অ্যান্ড ইউ উইল সি দ্যাট হাউ মাচ ব্লেসিং ইউ গেট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে ছেলেরা, ইয়াংরা যারা আছেন, মেয়েরা যারা, আপনারা দিনদারিকে প্রাধান্য দেন, দিনদারিকে ধরে রাখেন, আর দ্বিতীয়ত হচ্ছে বিয়েটাকে সহজ করে দেন, বিয়েকে সহজ করে দেন। এখানে যাদের বিয়ে হচ্ছে তাদের জন্য নসিহা হলো, বিয়ের পর স্ত্রীকে ভালোবাসা, তাকে অনুগ্রহ করা, তার সাথে সহজ এবং সুন্দর আচরণ করা, কোঅপারেশন করা, কনসেশন দেয়া, আন্ডারস্ট্যান্ড করা, উভয়কে উপলব্ধি করা, একজন আরেকজনকে ফিল করা, অনুভব করা, শুধুমাত্র ডোন্ট লেট ইট টু বি এ ফিজিক্যাল ইন্টারাকশন অনলি, শুধু ওইখানে সীমাবদ্ধ না রেখে এটাকে সামগ্রিক করে দেন, এবং এমনভাবে জীবনযাপন করেন যে আপনার স্ত্রীকে নিয়ে আপনি যেন জান্নাতে যেতে পারেন। একসাথে ইবাদত করবেন, আপনারা একসাথে ইবাদত করবেন, সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, গল্প পড়বেন, গল্প বলবেন, হাসবেন। আমি এই জন্য বলি, এটা আমার থিওরি, পার্সোনাল থিওরি, আপনি যদি আপনার ওয়াইফের সাথে অনেকক্ষণ ধরে না হাসতে পারেন, এবং কী জন্য হাসতেছেন আপনিও জানেন না, আপনার ওয়াইফও জানেন না, তাহলে বুঝবেন যে ম্যারেজটা প্রায় মারা যাচ্ছে, এরকম একটা অবস্থা আছে, বিয়ে প্রায় মারা যায়। যদি 10 মিনিট কথা না বলতে পারেন, বিয়ের আগে তো অনেকে যে কী যে কথা বলে তাও জানে না, পাগল, ঘন্টার পর ঘন্টা কইতে আছে, বিয়ের পরে আর 10 মিনিটও কথা বলতে পারে না। আলোচনা করে দেখেন, যদি 10 মিনিট এক নাগাড়ে কথা না বলতে পারে, তাহলে বুঝবেন যে বিয়ে কি, বাতি নিবু নিবু অবস্থায় আছে, যেই কোনো সময় নিবে যাবে। এনে যদি কথাবার্তা বলার তৈরি করেন, কেমিস্ট্রি তৈরি করেন, সো দ্যাট ইউ ক্যান কনভার্স ফর লং টাইম, গল্প করবেন, অনেক সময় গল্প করবেন, লম্বা গল্প করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু রাসূল সাল্লামকে সবচেয়ে বড় হাদিসের একটা, 11 জন মহিলা মিলে তারা তাদের স্বামীদের ব্যাপারে গল্প করতেছিল, এই সবগুলো গল্প আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লামকে হুবহু শুনাইছে। রাসূল মনোযোগ দিয়ে শুনে সর্বশেষ বলছে, ওই যে সর্বশেষ যে লোকের কথা তুমি বলছো না, সেই লোক যেরকম তার স্ত্রীর সাথে আচরণ করতো, যেমন ভালোবাসতো, আমিও তোমাকে এমন ভালোবাসি। কী কনক্লুশন! আপনি বলতেন মহিলাদের কথা বাদ দাও তো, অন্যের কথা বলো না, নিজের কথা বলো, অন্যের কথা বলো না, নিজের কথা বলো। অথবা এই গিবরটিও তোমার শুনতে মনে চায় না, অনেকে বুজুর্গি দেখা বলে না, আপনি স্ত্রীর সাথে গল্প করছেন, ইউ উইল হ্যাভ টু ক্রিয়েট সাচ অ্যান অ্যাটমসফিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট,
অতএব যুবকদেরকে এটা বলছি বিয়ের আগে ট্রেনিং নেওয়া দরকার। আমরা কিন্তু ট্রেনিং সেশন আয়োজন করতেছি ইনশাআল্লাহ বিয়ের আগে, যেন কিছু ট্রেনিংয়ের ইয়ে করা যায় ইনশাআল্লাহ, যেন বিয়ের আগে অন্তত এক মাস একটা কোর্স করুক। এই কোর্সের পরে তারা বুঝবে যে বিয়ের পরে এইভাবে এইভাবে তাদের জীবনটা পরিচালনা করা লাগে। তো এই কাজটা আপনারা করবেন। এখন আপনার ছোট্ট বিয়ের কাজ কিন্তু দুই তিন মিনিটের কাজ। বিয়ের জন্য কী লাগে আপনারা জানেন? মেয়ের অভিভাবক ছাড়া কোনো বিয়ে হয় না। অভিভাবক ছাড়া বিয়ে হলে ফানে কাহুয়া বাতরুন বাতরুন বাতরুন, বিয়ে বাদ হবে না, এক নম্বর। অতএব মেয়ের ওয়ালি লাগবে, তারপর হচ্ছে কি ছেলে এবং মেয়ের রিজার্ভ কবুল লাগবে, দুজন এখানে রাজি হতে হবে। তিন নম্বর বিষয় হলো সেখানে মহরানা নির্ধারণ থাকবে, এবং চার নম্বর হলো সেখানে সাক্ষী থাকবে, ব্যাস আর কিছু লাগে না। ছোট্ট একটা খুতবা এটা আসলে শুন না, সে খুতবাটি তিনি পড়ে তারপরে এটা বিয়ের আয়োজন করতেন। আপনি এখন শুনবেন কীভাবে সেটা হয়, এটা আমরা একটু ভূমিকা বললাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج وقال في حديث آخر فإن لم تستطع فعليه بالصوم فإنه له وجاء وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال في حديث آخر إذا تزوج العبد فقد استكمل نصف دينه فليتق الله في النصف الباقي। আমরা এখন এই খুতবার পর বিয়ের জন্য ওয়াকিল আছে, ওয়াকিল মানে হচ্ছে ওয়ালি, মেয়ের অভিভাবক। মেয়ের অভিভাবক প্রথমত থাকে তার বাবা, বাবার অনুপস্থিতিতে মেয়ের চাচা অথবা মেয়ের মামা, অথবা যদি মেয়ের বড় ভাই থাকে তাহলে বড় ভাই, যেহেতু মেয়ের বাবা অনুপস্থিত এবং তিনি অসুস্থ, তিনি অন্যত্র থাকেন, এখানে মেয়ের মামা আছেন, মামাকে আমরা ওয়ালি হিসেবে ইয়ে করছি। মেয়ের মামা, এখন আপনি ছেলেকে লক্ষ্য করে বলবেন, আপনি আপনার নাম এবং আপনার ভাগিনীর নাম আপনি বলবেন, যে আমার ভাগিনী অমককে তুমি অমকের কাছে এত মহরানার ভিত্তিতে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করলাম। উনি শুধু বলবেন কবুল, আর কিচ্ছু নেই, বলতে পারবেন তো এই যে হুজুর শিখিয়ে দেয় অথবা কাজী সাহেব শিখিয়ে দেয় আমি অমুক, এটা বলার দরকার নেই। আপনি শুধু বলেন আপনার নাম, আপনার ভাগিনীর নাম এবং ওনার নাম, কত মহরানার ভিত্তিতে আপনি তার কাছে বিয়ের প্রস্তাব করছেন, শুধু এটুকু বলেন। বল আপনার নাম বলেন। আমি আলমিনা, আমি এক জোড়া কানের তুলের বিনিময়ে সেলিমের কাছে বিয়ে প্রস্তাব করছি। জি, আপনি কি প্রস্তাবে কবুল আছেন কিনা বলেন, রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি শুনতে পেয়েছেন? আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাসুল যে দোয়াটি করেছেন শুধু আমরা ওই দোয়াটা করব। দোয়াটা কি জানেন? বারাকাল্লাহু লাকা, বলেন তো, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ। হে আল্লাহ, তুমি এই দোয়াটি, এই 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 বিবাহটিকে কবুল করে নাও, এটাকে বারাকাপূর্ণ একটা বিবাহ হিসেবে কবুল করে নাও, এবং তাদের তাদের যে পরবর্তী জীবন, এই জীবনটাকে তুমি দিনী জীবন হিসেবে কবুল করে নাও, তারা দুজন যেন জান্নাতি জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করো, তাদের মধ্যে ভালোবাসা আন্তরিকতা বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ, তোমার ঘরে যে বন্ধনটি তৈরি হয়েছে, এই বন্ধন যেন তোমার আরেক ঘর যেটা তুমি নিজে নির্মাণ করেছো জান্নাতি দের জন্য, সে জান্নাত পর্যন্ত যেন তারা অব্যাহত রাখতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, তুমি তাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দাও, রহমতের বন্ধন তাদের মধ্যে তৈরি করে দাও। হে আল্লাহ, তাদের মধ্যে পবিত্রতার বন্ধন তৈরি করে দাও আল্লাহ। তাদের মাধ্যমে এমন প্রজন্ম তুমি তৈরি করো যে প্রজন্ম তোমার দিনের জন্য বেঁচে থাকবে
এবং দিনের জন্য তারা কাজ করবে। আল্লাহ আল্লাহ যারা এখানে উপস্থিত আছে তাদের পরিবারগুলোকে কবুল করে নাও, তাদের প্রত্যেকের পরিবারের মধ্যে তুমি শান্তির প্রবাহ ফলগুধারা বইয়ে দাও আল্লাহ, এবং আমাদের প্রত্যেকের সন্তানদেরকেও তুমি কবুল করে নাও, আমাদের সন্তানগুলোকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। এ হচ্ছে আজকের বিয়ে অনুষ্ঠান, একটু মিষ্টিমুখ সবার জন্য আছে, নিশ্চয়ই একটু খেজুর আছে, আপনি আপনি উঠে একটু সবাইকে খেজুর দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আর কি একটু মুসাফা করতে পারেন, এগুলো কিছু না, ঠিক আছে। আমি একটু দোয়া করে দিই, এই যে আস, উঠেন উঠেন উঠেন, হ্যাঁ ঠিক আছে, বাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, দিতে থাকেন। বিসমিল্লাহ বলে দেন, আসসালাম, কি অবস্থা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনেক বছর পরে, দুই তিন বছর পরে, বাস কই, বাসা তো আগে মিরপুরে ছিল, এখন এই আপনার কাছাকাছি আসছে, বলেন কি কমে আসছেন, আমি এই দিন একজনে জিজ্ঞেস করছি আপনাকে, তাই আমার ছাত্র যাইছে, আমি ওদেরকে যেন পোস্ট করতেছি।